ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি দেখাবো অ্যাডব ইলাস্ট্রেটরে কীভাবে আপনারা কম্পাউন্ড পাত নির্দেশনাটি দিবেন কেনই বা এই নির্দেশনাটি দিতে হয় তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি এখানে ছবি এখানে অ্যাক্টিভ করে রেখেছি অ্যাডব ইলাস্ট্রেটর উইন্ডুতে পাশাপাশি এখানে কয়েকটি শেপ তৈরি করে রেখেছি তো আমরা যারা অ্যাডব ইলাস্ট্রেটর ব্যবহার করি আমরা জানি কোনো শেপের মধ্যে যখন কোনো ছবি ইনস্টার্ট করা হয় তাহলে কিন্তু প্রথমে যে কাজটি করতে হয় সেটি হল ক্লিপিং মাস তো ক্লিপিং মাস্ক এই নির্দেশনাটি দিয়ে কিন্তু আমরা যে কোনো শেপের মধ্যে কোনো ছবিকে ইনসার্ট করতে পারি তো লক্ষ্য করুন আমি এখানে যে ছবিটি এনে রেখেছি এটি এখানে লক্ষ্য করুন এখানে একটি ক্রস চিহ্ন দেখা যাচ্ছে আপনি যখন এরব ইলাস্ট্রেটরে এরকম কোন ছবি আনবেন আর যদি দেখেন এরকম ক্রস চিহ্নিত দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ইমবেট করে নেবেন তো ইমবেট করার উদ্দেশ্য হল আপনি যে ডিজাইনটি এরব ইলাস্ট্রেটর করবেন সেটি যদি অন্য একটি কম্পিউটারে নেন এবং ইমবেট না করেন তাহলে এই ছবিটি কিন্তু ওই পিসিতে যাবে না তো প্রিয় শিক্ষার্থী মূলত এই জন্যই ইমবেট করতে হয় তো এখানে লক্ষণ ছবিটি সিলেক্ট অবস্থায় রয়েছে এবার আমি ইমবেটে ক্লিক করলাম এবং ক্রস চিহ্নিত যে একটি দেখা গিয়েছিল সেটি কিন্তু এখন আর নেই তো চলুন প্রিয় শিক্ষার্থী ক্লিপিং মাস কীভাবে নির্দেশনাটি দিতে হয় সেটি প্রথমে দেখি তো আমি এখানে যতগুলো শেপ রয়েছে সেটি একসাথে সিলেক্ট করলাম এবার আমি এই ছবিটির উপর ছেড়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে ক্লিপিং মাস্ক নির্দেশনা দেওয়ার জন্য অবশ্যই শ্যাপ শেপকে রাখতে হয় উপরে এবং যে ছবিটা আমরা ইনসার্ট করব শেপের মধ্যে সেটাকে আমরা শ্যাপের নিচে রাখব। তো লক্ষ্য করুন এখানে আমি যেহেতু শ্যপগুলোকে ড্রাগ করে এই ছবির উপরে রেখেছি এমতো অবস্থায় ছবিটা কিন্তু শ্যাপের উপরে দেখা যাচ্ছে তো শেপগুলো কিন্তু বর্তমানে নিচের দিকে রয়েছে এমত অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফোন্ট যদি আপনি ক্লিক করেন তাহলে কী হবে লক্ষ্য করল এখানে কিন্তু শ্যাপ উপরে চলে আসলো এবার সিলেকশন টোলটি সিলেক্ট করে আপনি দুইটা একসাথে সিলেক্ট করুন অর্থাৎ শ্যাব এবং ছবি এমত অবস্থায় যদি আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী এখানে আমি এই অংশটুকু আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কপি করে রাখবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কপি করে রাখলাম তো আমি প্রথমে দেখাবো এই যে যতটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেপ রয়েছে এই শেপের মধ্যে ছবিটা কিভাবে ইনসার্ট করবেন তো এই জন্য প্রথমে ড্র্যাগ করে সিলেক্ট করুন এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ম্যাক ক্লিপিং মাস এখানে ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী কি হলো এখানে কিন্তু মাত্র একটা শেপের মধ্যে কিন্তু আমার ছবিটা ইনসার্ট হয়েছে বাকি যে শেপগুলো ছিল সেগুলো কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে না তো এমত অবস্থায় প্রশ্ন জাগে যে কিভাবে আমরা এরকম যে পাঁচটি শ্যাপ এখানে তৈরি করে রেখেছি এই পাঁচটি শেপের মধ্যে কীভাবে এই ছবিগুলোকে ইনসার্ট করতে হয় তো আমি যে বিষয়টি এখন দেখাবো সেটি হলো লক্ষ্য করুন এখানে আমি আগে থেকেই আমি এখানে হ্যান্ড টুলে ক্লিক করে একটু এটিকে আপনাদের বোঝা বোঝা একটু ড্রাগ করে নিলাম এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আপনি সিলেকশন টুলটিতে ক্লিক করে পুনরায় এখানে যে কাজটি করবেন সেটি হলো এখানে প্রত্যেকটা শেপকে লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা শেপকে আপনি সিলেক্ট করে নিতে হবে প্রথমে তো আমি কিবোর্ড থেকে কি চেপে ধরলাম কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরা অবস্থায় আমি মাউসের বাম বাটন দিয়ে প্রত্যেকটা শেপকে সিলেক্ট করব লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা শেপকে আমি সিলেক্ট করলাম আপনারা অনুরূপভাবে সিলেক্ট করে নেবেন এবার শিফট বাটনটি ছেড়ে দিন এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন এবার অবজেক্ট মেরোতে যান এখান থেকে কম্পাউন্ড পাথ তো কম্পাউন্ড পাথ এই লেখাটি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক এখানে কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল কি চেপে এইট চাপেন তাহলে কিন্তু নির্দেশনটি হয়ে যাবে যাই হোক আমি এখানে ক্লিক করলাম তো কম্পাউন্ড পাতের মূল কাজ হলো সবগুলো এখানে যতটা শ্যাপ রয়েছে সেগুলোকে একটা শ্যাপে রূপান্তর করা আমি যদি বাইরে ক্লিক করি এবার পুনরায় যদি এখানে ক্লিক করি লক্ষ্য করেন এখানে সবগুলো কিন্তু এখন একটা শ্যাপে আপনার রূপান্তর হয়ে গেছে অর্থাৎ বাইরে যদি ক্লিক করি আবারও এবং আবারও যদি শেপের মধ্যে ক্লিক করি সবগুলো কিন্তু একসঙ্গে সিলেক্ট হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার আপনি পুনরায় সিলেকশন টুলটিতে ক্লিক করুন এবার এইভাবে মাউস দিয়ে ড্রাগ করুন ড্রা করে এবার যদি এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস নির্দেশনাটি দেন তো লক্ষ্য করুন এখানে প্রত্যেকটি শেপের মধ্যে কিন্তু ছবিটা ইনসার্ট হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী আশা করি যারা অ্যাডব ইলাস্ট্রি নিয়ে কাজ করেন কম্পাউন্ড পাথের ব্যবহারটা কি কেনই বা আপনারা কম্পাউন্ড পাত নির্দেশনাটি দিবেন বিশেষ করে অনেকগুলো শেপের মধ্যে কোনো ছবি ইনস্টার্ট করার ক্ষেত্রে আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা বিষয়টি জেনে গেছেন এবং আপনারা যারা ডিজাইন নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে এই ভিডিওটি তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ